আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে ডেনমার্কের একটি ফাইল রিসিভ করব। এই ফাইল রিসিভিং অনুষ্ঠানটি আপনাদের জন্য সরাসরি উপস্থাপন করব। এই অনুষ্ঠানটি নিয়ে আজকের ভিডিওর আয়োজন, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকে আমি একটি পাসপোর্ট রিসিভ করব। এমডি সজীব হোসেন উনি চুয়াডাঙ্গা থেকে আমাদের কাছে এসেছেন এবং ফাইলটি সাবমিট করেছেন। উনি ওনার মূল পাসপোর্টটি আমাদের কাছে জমা করেছেন, এর পাশাপাশি উনি ওনার পাসপোর্টের কপি দিয়েছেন, এছাড়া এনআইডির কপি দিয়েছেন, এবং এর সাথে উনি ওনার কোরিয়ার যে ডকুমেন্টসগুলো ছিল, আইডি ছিল, সেগুলো দিয়েছেন। উনি এর আগে কোরিয়াতে ছিলেন এবং এর সাথে ওনার কোরিয়ার যে ভিসা কপি সেগুলো উনি অ্যাড করেছেন। উনি এর সাথে আরও ওনার যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন 2012 সালে উনি যে ডিপ্লোমা পাস করেছেন এর ডকুমেন্টসও উনি দিয়েছেন, এবং উনি পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন কপি আমাদেরকে দিয়েছেন। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে উনি ওনার মূল পুলিশ ক্লিয়ারেন্সটি আমাদেরকে দিতে পারবেন। তো আজকে আমরা ডেনমার্কের অনেকগুলো ফাইলস ইতিমধ্যে রিসিভ করেছি, আজকে আমরা আরেকটি ফাইল রিসিভ করলাম। এতে করে আমাদের যে 30টির কোটা ছিল এই কোটাটি আমরা ইতিমধ্যে শেষ করেছি। পুরো কোটা ফিল আপ না হওয়ার কারণে আমরা যা হয়েছে তাই আমরা আগামীকালকে সোমবার দিন ডেনমার্কের অফিস আদালত শুরু হবে আমাদের লয়ারের কাছে, আমরা এগুলো সবগুলো ডকুমেন্টস আমরা প্রসেসিং কমপ্লিট করে পাঠিয়ে দেব। ডেনমার্কে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে, এর মধ্যে আছে হোটেল রেস্টুরেন্ট। হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদে কাজ করার সুযোগ আছে, এর মধ্যে কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, হাউসকিপিং, বেল বয়, রুম বয়, ওয়েটার এবং ক্লিনার হিসাবে হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ, ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনারা ফুড প্রসেসিং, প্যাকেজিংয়ে কাজ করতে পারবেন। এছাড়া অটোমোবাইল গ্যারেজ এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গাড়ির ডেন্টিং পেন্টিংয়ে কাজ করতে পারবেন। এবং এছাড়াও আমাদের হাতে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ রয়েছে। এবং এছাড়াও এগ্রিকালচার সাইডে কাজের সুযোগ রয়েছে, এগ্রিকালচারে গ্রিন হাউস এবং পোল্ট্রি ফার্মে কাজের সুযোগ রয়েছে। আজকে সজীব হোসেন আমাদের কাছে ফাইলটি সাবমিট করেছেন। ডেনমার্কের ভিসা প্রসেসিংয়ের জন্য মোট সময় প্রয়োজন 5 থেকে 6 মাস, এর মধ্যে তার কমপ্লিট হয়ে ভিসা লাভ করে উনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ডেনমার্কের কোপেনহেগেনে পৌঁছে তার কর্মজীবন শুরু করবেন। উনি একজন স্কিল লেবার। আমরা আপনাদের সঙ্গে এমডি সজীব হোসেনকে পরিচয় করায় দিব। এমডি সজীব হোসেন, আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন? উনি আপনার কি হন? আমার ভাসতে হয়। ভাসতে হয়, তাহলে আজকে সজীব হোসেন আসছেন আমাদের চুয়াডাঙ্গা থেকে। আপনি আপনার ঠিকানা অ্যাড্রেস যদি বলেন একটু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা সদর, আর গ্রামের বাসা হচ্ছে সদর থেকে 5 কিলোমিটার দূরে ভালাইপুর মোড়। আচ্ছা, ধন্যবাদ। আপনি এর আগে কোরিয়া ছিলেন, কোরিয়াতে কত বছর ছিলেন? স্যার, আমি কোরিয়াতে 4 বছর 6 মাস ছিলাম। এই 4 বছরে আপনি কি ধরনের কাজ করেছেন? স্যার, আমি কাজ করছি ফুড কোম্পানিতে এবং অ্যালুমিনিয়ামের যে দরজার যে ফ্রেমগুলো বানাই এগুলাতে কাজ করছি। ভেরি গুড। কোরিয়া থেকে চলে আসছেন কেন? স্যার, আমি বৈধভাবে কোরিয়া থেকে চলে আসছি 4 মান্থ আগে। আচ্ছা আচ্ছা। এবং কোরিয়াতে আমার যাওয়ার এখনো অপশন আছে, কিন্তু আমার খুব স্বপ্ন স্যার আমি ইউরোপে যাব, এজন্য কোরিয়াতে আমি আর আগ্রহী না। ডেনমার্কে পছন্দ করার পিছনে কি কারণ রয়েছে? আচ্ছা, ডেনমার্কে এটা হচ্ছে শান্তিপ্রিয় দেশ এবং পৃথিবীর ভিতর বর্তমানে দ্বিতীয় এবং সুখী সমৃদ্ধ দেশ হিসাবে আমি ডেনমার্কে যাইতে চাই। আপনার ভাতিজার সাথে পরিচয়, আপনার নাম বল। আমার নাম মোহাম্মদ নরওয়। নরওয় হোসেন কি করছেন, পড়াশোনা করছেন? আমিও কোরিয়াতে ছিলাম। আচ্ছা, আপনিও ছিলেন? আপনি কতদিন ছিলেন? 4 বছর 10 মাস, মানে ওনার কাছাকাছি সময়। ওনার আগে চলে আসছেন না পরে আসছেন? পরে আসছি, আমি পরে গিয়েছিলাম। তো আবারও যাবেন কোরিয়া? যাওয়ার প্রসেসিং চলছে। আচ্ছা, আজকে চুয়াডাঙ্গা থেকে কিভাবে আসছেন আপনি আমাদের অফিসে? স্যার, গতকালকে নাইটে আমরা বাসে উঠছি 11টায়, আমাদের বাসার ওখান থেকে ছাড়ছে। রাত 4টার সময় গাবদুলি পৌঁছেছি, ওখানে গাড়ির ভিতরে ছিলাম, ভোর 6টার দিকে নামছি। মিরপুরে আগে ফ্রেন্ডরা আছে, ওখানে গেছি, ওখান থেকে ফ্রেশ এসে পান্থপথে এসে ছবির জন্য অনেক লেট হয়ে গেছে। ছবি তোলার বিষয়টা তো অবশ্যই একটু কারেন্ট ছিল না, এই জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছেন। জি, এটা কি পর্যায়ে আছে স্যার? এটা সাবমিট হয়েছে, এখন
স্পেশালের ওখান থেকে যেদিন পাবো এটা আপনাদের ঠিকানায় আমি পৌঁছাই দেবো স্যার। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি সজীব হোসেন এবং ওনার যে ভ্রাতুষ্পুত্র রয়েছে তাকেও অনেক ধন্যবাদ। তো আমরা ডেনমার্কের আজকে ফাইলটি রিসিভ করলাম। যারা ডেনমার্কে কাজ করতে চান তারা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, পাসপোর্ট, এনআইডি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এর কাগজপত্র এবং আপনার ইউরোপিয়ান স্টাইলে একটি সিভি প্রদান করবেন। যারা ইউরোপিয়ান স্টাইলে সিভি প্রদান করতে পারবেন না সেটি আমরা আমাদের প্রচেষ্টায় তৈরি করে প্রসেসিংটি সম্পন্ন করব। মনে রাখবেন এই কাগজপত্রগুলো ডেনমার্কে যাওয়ার পর 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে এটি অ্যাপ্রুভ হয়ে ওখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায় এবং সেটি বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার পর বাংলাদেশের যে ডেনমার্কের দূতাবাস রয়েছে এই দূতাবাসের একটি অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে বিএফএস গ্লোবাল। বিএফএস গ্লোবালের শিডিউল নিয়ে ক্যান্ডিডেট নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি জমা প্রদান করবেন। জমা প্রদান করার 7 থেকে 15 দিনের মধ্যে এটি ডেলিভারিতে চলে আসবে এবং একটি ইলেকট্রনিক স্লিপ পাওয়া যাবে। সেই ইলেকট্রনিক স্লিপটি দিয়ে সে এই ভিসাটি উত্তোলন করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে উনি ফ্লাইট করে ট্রানজিট হয়ে কোপেনহেগেন ডেনমার্কে পৌঁছাতে পারবেন। এই প্রত্যাশা রেখে আজকে সজীব হোসেনকে তার যে আমরা ডিড অফ এগ্রিমেন্ট করেছি এগ্রিমেন্টটি তাকে বুঝিয়ে দিচ্ছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আজকে আমরা ফাইলটি রিসিভ করলাম এবং এই রিসিভিং অনুষ্ঠানটি আপনারা উপভোগ করলেন। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।